তবু এই দেয়ালে শরীরে যত ছেড়া মা এত লাগম দেবতে না পুরু প্রেমক পেটলে না ভুবনারি মন হারি সুকুমালি নুবতমা এত লাগম দেবতে না পুরু প্রেমক পেটলে না ভুবনারি রং ধুয়ে যাওয়া মানুষ পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত এই মা মারা কি অবস্থা গাইজ আপনারা কি জানেন আমাদের বাঙালিদের একটা কি প্রবলেম আছে কি আমরা আমাদের দেশের গান শুনে যত না ভাইরাল করি এর থেকে বেশি বিদেশি গানগুলো শুনে ওগুলা ভাইরাল করে ফেলি তাও নেক্সট লেভেলে তাও সত্য তো এরই মধ্যে এমন একটা পার্টিকুলার বিদেশি গান রিলিজ হয়েছে যেই গানটা ওদের দেশে কতটুকু ফেমাস হয়েছে জানি না বাট আমরা বাঙালিরা ওই গানটা শুনে এত ভাইরাল করছি যে এখন উঠতে বসতে হাঁটতে ঘুমাইতে খাইতে যাইতে যাই করি না কেন এই গানটা সব জায়গা দিয়ে বাইজা উঠে সো গাইজ এই গানটার তো কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই বিকজ প্রত্যেকটা বাঙালি এখন এই গানটার ব্যাপারে জানে এন্ড এই জিনিসটা আমি রাইটিং এ দিতে পারবো এমন কি কেউ আছে এই গানটা এখনো শুনে নাই আমি বেকল চুপ ইস গাইজ আপনারা কি জানেন এই পার্টিকুলার গানটা ভাইরাল হওয়ার সবচেয়ে বড় রিজন কি মিউজিক ভোকাল লিরিক্স লিরিক্স না 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 আমি দুধ নিকল যাতাম লিরিক্সটা লিরিক্স পাত বিকজ আমি এইটাও রাইটিং এ দিতে পারবো যে এই গানের লিরিক্সটা কেউই বোঝে নাই অ্যাট লিস্ট বাংলাদেশে তো কেউই বোঝে নাই বাকি দেশে তো জানি না বাংলাদেশে কথা বলতেছি শুধু এই গানটা ফেমাস হওয়ার সবচেয়ে বড় রিজন হচ্ছে কি সুন্দর সবাই জানে যে কি কারণে এই গানটা ফেমাস হয়েছে বহুত তেজ হো রয়ো হ্যাঁ বহুত তেজ হো রসা এতক্ষণ তো ওই পার্টিকুলার বিদেশি গানটা নিয়ে কথা বললাম এন্ড ওই গানটা ভালো নাকি খারাপ আমি এটা ওইভাবে জাজ করিনি বিকজ ফার্স্ট অফ অল আমি এই গানের ল্যাঙ্গুয়েজ বুঝি না কি ল্যাঙ্গুয়েজ এটা আমি নিজেও জানি না গানে কি বলতেছে ওইটাও জানি না সো ওইভাবে আমি জাজ করিনি গুড ভেরি গুড সেকেন্ড হচ্ছে আই এম নট আ ক্রিটিক আমি কোনো এইসব কন্টেন্টকে আমি ক্রিটিসাইজ করি না বিকজ আমি জানি যে সবাই হার্ডওয়ার্ক করেই বানাইতেছে এন্ড থার্ড হচ্ছে আমি ভালো ছেলে এই গানের উপর ভিডিও বানানোর আমার একদমই ইচ্ছা ছিল না আনটিল আমি এই গানের একটা আলট্রা প্রো ম্যাক্স আলটিমেট লেজেন্ডারি ভার্সন দেখলাম এন্ড ওইটা দেখার পর আমি রিয়েলাইজ করলাম যে আমি যদি এইটার উপর ভিডিও না বানাই দেন আই এম আ কমপ্লিট কথা কেডা সাউন্ড করলো রে জানি না আমাদের দেশে একটা পার্টিকুলার বান্দর আছে যেটার ব্যাপারে সবাই জানে ওই বান্দরটাকে গত 5 বছর ধরে পাছায় মেরে লাল করার পরেও ওই বান্দরের বান্দরামি বন্ধ হয় নাই সায়েন্টিস্টরাও এখনো ডিসকভার করতে পারে নাই যে ওই বান্দরটা কোন জাতের কি বলবো যাই হোক তো আপনারা তো বুঝেই গেছেন যে ওই বান্দরটা কে হতে পারে আমাদের দেশের আলটিমেট লেজেন্ডারি বিখ্যাত কুখ্যাত হিরো আলম আমরা সবাই জানি যে হিরো আলম চাচা লাস্ট অনেকগুলো মান্থ ধরে যত ফেমাস গান আছে ওগুলার বলাৎকার পে বলাৎকার করতেই আছে তাই এইবার কিসের জন্য বাদ যাবে তাই না কথাটা ঠিকই বলেছেন তাই এই ভাইরাল সংটার একটা নিজস্ব ভার্সন তৈরি করছে সো গাইস চলেন এই হিরো আলম ভার্সনটা একটু শুনে দেখি ওকে গাইস একটা কথা আমি আগে থেকে বলে দেই যে এই হিরো আলম ভার্সনটা আমি এখন পর্যন্ত এই গানটা আমি দেখি নাই এই ভিডিওটা জাস্ট আমার ফেসবুকে একটু সামনে চলে আসছিল ওটার জাস্ট 2 সেকেন্ড আমি দেখছি এন্ড ওই 2 সেকেন্ড দেখার পরে আমি রিয়েলাইজ করি যে এই ভিডিওর মধ্যে আমার জন্য কন্টেন্ট আর কন্টেন্ট আছে তো গাইস চলেন এই গানটা আমরা আজকে একসাথে দেখবো তো গাইস রেডি লেটস গো মন কে মগে হিতে মুদিয়ে নুরহে গুম ইয়াবি আবলে বে মেরিয়ে নুম্বে নাগে মাগে নে নেহা মেহা ইয়াবে সিওবি মা হিতে লাগা মা দিও তো না হিরু প্রেমিকে পাটেলে না লুয়ানারি মনহারি টুকুমালি নামাখামা হিতে লাগা মা দিও তো না হিরু প্রেমিকে পাটেলে না কি এটা এটা গান ওই শ্রীলঙ্কান ভার্সনটা অ্যাটলিস্ট শোনার পর একটু ভালো লাগছে একটু বিরক্ত লাগে না বাট হিরো আলম চাচা এটা কি হ্যাঁ কিন্তু টাটিয়ে ভাগ্য ভালো পজ করে দিছে আর 5 সেকেন্ড বেশি শুনলে আমার কানে থেকে কেমনে যে লিটারে রক্ত বেরোয় সেটা একমাত্র আমিই বুঝতে পারতেছি সারা ওয়ার্ল্ডে হিরো আলম চাচা হচ্ছে একমাত্র পাবলিক যে কিনা সব ল্যাঙ্গুয়েজে গান গাইতে পারে আমি কনফিউজ যে এই মানুষ এইরকম ট্যালেন্ট নিয়ে ঘুমায় কেমনে আমি কেনই বা এত মাথা ইউজ করতেছি কেনই বা লজিক খুঁজতেছি এগুলাতে জানি না বড় মালিক
হিরুপেমিকে পাটেলে না লুয়ানারি মানহারি টুকুমালি বা 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 লিপসিনও ম্যাচ করতেছে না কনফার্ম এই চাচা সিরিয়াস লেভেলের পিয়ার প্রেশারে এসে এই গানটার বলাৎকার করছে নাহলে দেখেই বোঝা যাইতেছে যে কত কষ্ট করে এই গানটা বানাচ্ছে তো এতক্ষণ তো এই হিরো আলম ভার্সন গানটা নিয়েই কথা বললাম চলেন গাইজ এখন দেখি এই গানের মধ্যে আসা কমেন্টস সুন্দরভাবে গানটাকে ধ্বংস করার জন্য অভিনন্দন আলম সাহেব আলহামদুলিল্লাহ গানটা শোনার পর আমি এখনো জীবিত আছি দোয়া করবেন সবাই সেম ব্রাদার আমিও জীবিত আছি আফটার হিয়ারিং দ্য ডেঞ্জারাস ভার্সন জোহানি স্টিল আই এম আ নুব ইন ফ্রন্ট অফ আলম স্যার আই এম লিভিং দ্য মিউজিক সেক্টর ইটস নট অ্যাপ্রোপ্রিয়েট ফর মি গানকে যেভাবে কবিতা বানিয়ে বলতে পারো তাই তোমাকে অনেক লাইক করি প্রিয় আলম তুমি একটা মলম উফ আল্লাহ কমেন্টগুলো নেই এত এপিক লেভেলের একটা কাজ করেন আপনারা এই ভিডিওতে গিয়েই কমেন্টগুলো পড়েন এখন সবগুলো কমেন্ট দেখাতে গেলে এই ভিডিওটা কমপক্ষে এক ঘন্টা লম্বা হয়ে যাবে তো আই থিঙ্ক ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যদি এখনও না করে থাকেন অ্যান্ড গাইস আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক নিচে ডিসক্রিপশন আছে পেয়ে যাবেন অবশ্যই ফলো করে নিন তো গাইস পরবর্তী ভিডিওতে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং মানে